চার বাচ্চা হয়েছে, করছি কত কষ্ট। সবাইকে স্বাগত, আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে অনেকদিন পর নদীর পাড়ে এসেছি, তো এটা একটু আপনাদের কাছে অন্যরকম লাগবে, কারণ এটা হচ্ছে বাসন্তী হোগল নদী, সেই হোগল নদীর পাড়ে আমরা রয়েছি। এইটা হচ্ছে আমরা রয়েছি সোনাখালীতে, আর ওই পাড়টা হচ্ছে বাসন্তী, ওই যে ওই পাড়টা। তো দেখুন কি সুন্দর লাগছে, ভাবলাম যাওয়ার পরে এই পাশটা দেখিয়ে নিয়ে যাই। তো আমরা এই সাইড দিয়ে যাচ্ছিলাম, এই সাইডটা খুবই সুন্দর লাগছে, দেখুন একদম ঠান্ডা হাওয়া, আর এই গরমের মধ্যে হাওয়া কে না যায় বলুন। আর এই নদীর পাড়ের হাওয়ার সাথে দেখুন সব মাছ ধরার গরুগুলো সব নদীতে রয়েছে, এখন সব মাছ ধরা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। সব বেন্দি পাতা, হ্যাঁ আগে তো মাছ ধরা কয়েকদিন বন্ধ ছিল, মাছ ডিম পারে বলে, তো সেই জন্য দু তিন মাস মতো বন্ধ ছিল, তখন আর মাছ ধরতো না। তো এখন আবার মানে খুলে দিয়েছে, মানে নদীতে এখন মাছ ধরতে যাওয়া যাবে। তো সেই কারণে সব দেখুন জাল পেতে সব এখানে মৎস্যজীবীরা সব অপেক্ষা করছে, জাল যখন তোলা হবে তো সেই সময় তুলবে। আর নদীতে বেশ এখন ভাটা নেমে গেছে, আর খুব সুন্দর লাগছে নদীটা, বেশ বড় নদী না এখন, দেখুন ছোট্ট নদীটা। আর ওই দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমাদের বাসন্তী নদীর উপর যে ব্রিজটা রয়েছে, ওই ব্রিজটা যা পেয়েছি সেটাই কিনেছি। তো দেখুন এই যে কিনেছি, এই যে দেখাচ্ছি, দেখুন এই যে বাগদা চিংড়ি রয়েছে, একটা ভেটকি মাছ কেনা হয়েছে, তো বেশ বড় সাইজের। যে সাইজ টাইমটা কিনছিলাম আমরা মাছের আড়ত থেকে আর কি, সেই টাইমটা আপনাদের দেখালে ভালো হতো। মাছ মানে আমরা যে মাছ চাইছিলাম সেই মাছটা, যেমন ভেটকি মাছটা চাইছিলাম ছিল না, ছিল অন্যান্য আরও সব মাছ, ভেটকি মাছ এইটাই নিয়েছি, কেজি দুই মতো হবে ওজন। তো নিলাম চিংড়ি মাছ দিয়ে নিলাম, দিয়ে এবার এই পাশ থেকে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আমার অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম এই সাইড দিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটু দেখাই কতটা। আর এখানে নেটটা দেখাও একটু, কত বড় নেট, এখান থেকে তো নামতে পারবো না, আমাদের খুব জ্বর নেই। আর এই যে হচ্ছে সোনাখালি ঘাট, এই যে আর ওই পারে ওই যে সব স্কুল ছুটি হয়ে গেছে বাসন্তীতে, আর সব দেখুন নদীটা খুব ছোট, তো বোঝা যায় ভালো জুম করলে বোঝা যাবে। দেখুন সব স্টুডেন্টরা সব ওই যে নৌকায় সব উঠেছে এই পারে আসবে বলে। তো এখানে এই যে নদীর পাড়ে হচ্ছে, নদীর পাড়ে হচ্ছে এই যে মানুষের বসবাস রয়েছে, এখানে দেখুন সব মানুষের প্রচুর মানুষের ঘর বাড়ি। আর এই সাইডটা বেশ সুন্দর লাগছে, আর এখানে দেখুন মিন ধরছে, আমি বলি না নদীতে সব মিন ধরে, এই যে দেখুন কাকিমা এই যে মিন ধরে ধরে আসছে, দেখুন এই যে, এই যে নদীতে মিন ধরছে দেখেছেন, কি
সুন্দর দেখো জাল টানছে, এই যে দেখো এই নদীতে প্রচুর মানুষ মিন টানে, মানে মিন ধরে আর কি। তো এই যে দেখুন ধরে ধরে আসছে, আর এখানে এই যে নদীতে মাছ ধরছে সব, এই যে নৌকা রয়েছে, নৌকায় সব ওই এই যে ব্যাগগুলো রয়েছে, ব্যাগের মধ্যে সব মাছ রয়েছে, মিন ধরে আসছে, টানছে দেখুন। উঠবে নাকি কত দূর টান, এই ধার ধরে পুরো চলে যায় বলো, বসি হয়েছে মিন ধরে চলে যাচ্ছে। আর এই পাশে এই যে সব বড়শি ফেলবে সব রেডি করছে, বড়শির যেসব চারগুলো হয় আর কি, সেসব চারগুলো তৈরি করছে। এই যে অনেক কিছু দেখা যায় নদীর পাড়ে আসলে, এই যে দেখুন পরন্ত রোদে কি সুন্দর চলে যাচ্ছে মিন ধরে। আর ওই পাশে আমাদের বাসন্তী থেকে বোট ছেড়ে দিয়ে দিয়েছে, খেয়া খেয়া বোট ছেড়ে দিয়েছে, এবারে আসতে কতটুকু টাইম লাগবে দেখুন, ওই যে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, এইবারে এখানেই চলে আসবে দেখেছেন। আর এই কাকিমা হচ্ছে মিন ধরতে ধরতে কত দূর চলে গেছে, ওই ঘাট পর্যন্ত হয়তো যাবে, আবার ওখানে গিয়ে মাছ কই কত কী চিংড়ির বাচ্চা পড়েছে সেগুলো দেখবে, দেখে আবার চলে আসবে। তো বেশ সুন্দর লাগছে দেখুন পরিবেশটা, দারুণ লাগছে পরন্ত রোদে। দারুণ দৃশ্য, সবটাই দেখালাম। চলুন আমরা একটু এগিয়ে যাই এই পাড় দিয়ে, এই যে সবই ঢালাই রাস্তা রয়েছে নদীর বাঁধে, সেই রাস্তা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তো আমরা যাব ওই যে ওই দিক থেকে আমাদের বাড়ি যাব, তো আমরা এই ব্রিজের তলা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো এই সাইডটা আপনাদেরকে কোনোদিন দেখানো হয়নি, তো এটা হচ্ছে বাসন্তী, এই যেগুলো সব এখানে তৈরি হয় এইসব চারিগুলো আর কি, এখানে তৈরি হয় ওই বিক্রি হয়। এই যে দেখেছেন আপনার দাদা এগিয়ে যাচ্ছে, আমি এই যে ভিডিও বানিয়ে যা বানাতে বানাতে যাচ্ছি আর কি, দেখো সব ভেড়া চড়ছে। চলুন সামনের দিকটা যাই। তো এখানে দেখুন সব জ্বালানি কাটছে নদীর পাড়ে, যেসব এই যে গাছগুলো রয়েছে আর কি, বাবলা গাছ টাছ সব কেটে সব জ্বালানি বানাচ্ছে। হ্যাঁ সব জ্বালানি বানাচ্ছে। আর এই পাশে দেখি এই সব জানাচ্ছে নদীর মাঝে, চলো ফ্রিতে পড়ে you
ওই যে এই পাশটা আর কিছু কী দেখানোর আছে, এই তো এইটুকু দেখানোর এই সাইডটা, আর তেমন কিছু নেই এই পাশে। এই যে দেখুন কী সুন্দর নদীর হাওয়া বাতাস খায় একদম কোণে, এই যে বাড়ি, বেশ সুন্দর হাওয়া। আর দুপাশে এই বাবলা গাছের জঙ্গল, আমরা এই মধ্যিখানে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখানে সব ট্রাভেলস যেসব নৌকাগুলো বোটগুলো আর কি সব তোলা রয়েছে। আর চলুন আমরা এবার ব্রিজের উপর উঠবো, তো এই রাস্তা দিয়ে যাই। তো এই পাশে সব দেখুন জঙ্গলের গাছগুলো, আপনাদের দেখাতে পাচ্ছি না, প্রচুর পরিমাণে ফুল এসে গেছে গাছে। এই টাইমটা মধু পাওয়া যায় আমাদের এখানে প্রচুর। তো চলুন যেতে লাগি, এবারে উঠবো আমরা ব্রিজের রাস্তায়, চলুন। তো এই যে নদীর পাড়ের ঘর বাড়িগুলো রয়েছে, এটা ব্রিজের তলা। এই যে ব্রিজের তলা, আমরা এবার চলছি ব্রিজের উপরের রাস্তায়। থাকি